দুপুর 12টা পর্যন্ত শেয়ার বাজারের খবর মিডিয়া আপডেটে আপনাদের স্বাগত। আজ দুপুর পর্যন্ত ডিএসইতে প্রতিটি সূচক হ্রাস পেয়েছে। মূল সূচক ডিএসই এক্স 34.86 পয়েন্ট বা 0.55 শতাংশ কমে 6275 পয়েন্ট হয়েছে, আর ডিএস 30 16.29 পয়েন্ট বা 0.7 শতাংশ কমে 2320 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 379টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 97টির, কমেছে 227টির, আর অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির দাম। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 311 কোটি টাকা। মোট লেনদেনের মধ্যে প্রধান খাতগুলোর মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ 24.02 শতাংশ, ফুডস অ্যান্ড অ্যালাইডে দ্বিতীয় সর্বোচ্চ 11.11 শতাংশ এবং তৃতীয় অবস্থানে 10.64 শতাংশ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালস খাতে। প্রধান খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে সর্বোচ্চ 1.11 শতাংশ বেড়েছে এবং ফার্মাসিউটিক্যালস খাতে সর্বনিম্ন 0.03 শতাংশ মূল্য কমেছে। অপরদিকে সাধারণ বিমা খাতে সর্বোচ্চ 1.53 শতাংশ মূল্য কমেছে। এখন পর্যন্ত এসালম কোল্ড রোল স্টিলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ইমাম বাটুর ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অপরদিকে বঙ্গোস, শাইনপুকুর সিরামিক্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও হাজির হব সারাদিনের মূল খবর ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।